কি ছিল কুকুর নাই কি মনে হচ্ছে হইতে পারে কোনো হরিণের হার হইতে পারে মানুষের হইতে পারে না মানুষের হবে না সে গাইস ফাইনালি আমরা চলে আসছি রাসাল খাইমার আল জাজিরাত গোস টাউনে তাজিরাত শহরটা আঠারোশো পঞ্চাশ সালে স্টাবলিশ করা হয়েছিল ইউ এর ভিতর সমুদ্রের বাড়ি ছিল এখানে মোর দেন ফোর থাউজেন্ড ফ্যামিলি ছিল এবং মার্কেট ছিল এখানে একটা মসজিদটা এখনও অক্ষত আছে একটা মসজিদ আছে আলোচনা গাইস বাট উনিশশো পঞ্চাশ দশকে এটা অনেক সিভিলাইজড হয়ে গেছিলো বাই বাট বাই নাইনটিন সিক্সটি ফাইভ উনিশশো পঁয়ষট্টি সাল থেকে আর কি এখানে আর কেউ থাকে না তো ওই এই শহরটা পুরো গ্রাম বাড়ি ঘর রাস্তাঘাট সবসময় এভাবেই রয়ে গেছে এখানে কেউ থাকে না যার ফলে এটার নাম হয়ে গেছে টাউন

তো এই একটা ভাষা দেখা যাচ্ছে এখানে তো থাকে না একসময় এখানে অনেক মানুষ দিস ইজ হাউ ইস লুক লাইক সো এইটা একটা বাড়ি সো এইটা একটা বাড়ি

এইখানে উনিশশো ষাট সালের পর থেকে আর কেউ থাকে নাই তো ছাদ থেকে পুরো ভিউটা ভালো দেখা যায় পুরো অনেক গ্রাম এখানে এটা দেখে মনে হচ্ছে যে ভেঙে পড়ে যেতে পারে আমরা যে ওয়াক করতেছি হেলিকপ্টার দিয়ে অনেকে আমার মনে হচ্ছে পুরন ঢাকার যে বাড়িগুলো না কিছুটা এরকম বাট অনেক ছোট ছোট নিয়ে মাথা ঢুকাইতেও কষ্ট হয়েছিল এটা মানে কিচেন ছিল হ্যাঁ এটা ছিল কিচেন ওদের মধ্যে এখান দিয়ে একটা বাগানও ছিল এখান দিয়ে এক্সিট পুরা তো এখানে রোড চলে গেছে বাড়িটা এখানে এইখানে দেখা যাচ্ছে কিছু মাটির ঘরো ছিল যেগুলো ভেঙে চলে গেছে এই পাশে এপাশে মাটি অত মাটি মাটি না পাথর পাথর দিয়ে এই দেশের তো এই দেশে তো আর মাটি নাই সব পাথরের ছিল এগুলো সো গাইস বেসিকালি যেটা হচ্ছে আমরা তখন ঘুরতেছিলাম এটা অনেক দিক কারণ তো এটাকে আসিও নাই তো এখন যে জায়গাটা পাইছি আমরা এখানে দেখছিলাম বাড়িগুলো একদম ভেঙে চুরে চুরমা হয়ে গেছে লাইক এই পাশে যে বাড়িঘরগুলো আছে একদম ভেঙে চুরে গেছে এই পাশে সব ভাঙা চূড়া আর মজার কথা হয়েছে গায়ে আমরা এখানে আসছিলাম দ্যাক এই পুরোনিতে আমরা একটা জিনিস দেখলাম স্নাইক্স কেউ পেইন্ট করছে এই পেন্টগুলো খুব জোস এই যে কালচারটা পেইন্ট করা আছে আই মিন পেইন্ট করছে আর কি পুরন বাড়িগুলোতে ভাইরা ফুটের রিট অলসো লোক গুড আর আমার মনে হয় এই পাশে কিছু বাড়ি ঘর বা জাদুঘরের মতো করে রাখছে ওই সময়ের পুরান জিনিসগুলো সংরক্ষণ করা রাখছে আর বাকি সব এদিকে ভেঙে চুরে চুর হয়ে গেছে ভেজুর থেকে কেউ নাই সো বেসিক্যালি এরকম ছিল বাড়ির ভেতর একটা

সো গেছে আমি আমার ফ্রেন্ড ইমো আর শামিমকে খুঁজতেছি ওরা কোথায় গেছে সো ওরা এখানে কিছু একটা পানির হাড়গোর পাইছে সো এটা মনে হচ্ছে অনেক আগের এটা কি কুকুর ছিল না কি ছিল না এই দেশে কুকুর নাই কুকুর নাই কি মনে হচ্ছে হইতে পারে কোনো হরিণের পারে মানুষের হইতে পারে না মানুষের হবে না শিওর কোনো হরিণের হার হবে এখানে জায়গাটা তো অলওয়েজ এভাবে থাকে সো কেউ আসেও না সো মরে পড়েছিল এই যে এখানে পাথর মাটি না আমরা যদি খাজানা তাজানা পাই যেতাম এখান থেকে খাজানা পাইলে কি হইতো খাজানা পাইলে কি খাজনা পাইলে কি করতে চাই তুই যেহেতু এটা মানে হাজার 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 না মানে শত বছরের উনিশ পঞ্চাশ সালের সালে পরে তো থাকে না এখানে তো এটা যেহেতু এত বছর যাবৎ পরিত্যক্ত তো থাকতেই পারে কোন খাজানা মুদ্রা তুদ্রা যদি আমরা কিছু পাওয়া যাই সো জায়গাটা আসলেই অনেক বেশি ভেঙে চড়ে গেছে নাই মানব শূন্য জায়গা মানব শূন্য জায়গা সো গাইস এখানে একটা গোস্ট মস্ক আছে এটাকে বলে গোস্ট টাউন মস্ক আমার পিছনে হচ্ছে মসজিদটা মসজিদে যে দেখছেন মিনারটা মিনারের উপরে উঠা যায় আপনারা দেখতেছেন না অলরেডি ওটা একটা লোক আছে এটা পাকিস্তানি সো আমরাও যখন ওটার উপরে উঠবো সো লেটস সি ওটা উপরে থেকে কেমন লাগে আমরা ওটার উপরে উঠব লেটস গো সো गाइस এইটা অ্যাকচুয়ালি ছিল মস্ক খুব ছোট ছোট একটা মস্ক মসজিদের মসজিদ মিনার তো মসজিদ এদিকে নামাজ পড়তে এই দেশে এদিকে পুরো নামাজ পড়ে এদিকে হচ্ছে পশ্চিম আর মসজিদের ভিতরটা দেখি আমরা এটাই হচ্ছে মেম্বার মসজিদের মসজিদের মেম্বার এখানে হয়তো খুদ্ পড়ার জায়গা তো এখানে হয়তো এখন নামাজ আদায় হয় না হয়তো বা অনেক বছর আগে তো আমরা মিনারের দিকে যাচ্ছি আস্তে আস্তে

আমার যে উঠছে আমার অনেক কষ্ট হয়েছে মানে নিচে যেগুলো হচ্ছে যে পুরোপুরি সব ভাঙা এটার যেই স্ট্রাকচারটা এটাও ভাঙা মনে হচ্ছে যে এটা ভেঙে যাবে সো আমাদের উপর থেকে যে ভিউটা খুব জোস লাগে এই পাশটা হচ্ছে সমুদ্র আর এই পাশটা হচ্ছে পুরোই ওল্ড টাউনটা দেখতে পড়তেছেন আপনারা পঞ্চাশ তালার মতো পঞ্চাশ তালার মতো হবে এত বড়ো থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে এটাই সেই অ্যাভেন্ডেন্স সিটি পঞ্চাশ তালাশাল এই পাশে পুরো এই সাগর এই যে পুরো শহর দেখা যাচ্ছে পাঁচ দশ তার মতো মানে গাছগুলার উপরে আমরা সো গাইস আজকের মতো আমাদের এই ওল্ড গোস টাউন ভিলেজটা শেষ আপনারা যদি এখানে আসতে চান দুবাই থেকে লাইক অলমোস্ট সেভেন্টি কিলোমিটার এখানে আসলে এটাকে দেখাবে আহ গোস টাউন ভিলেজ বেসিক্যালি ই মসজিদটাই দেখায় মসজিদি মিনারটা এটাই মেক্সি আমি দেখানো হয় আর ইয়া দিস ইজ দ্য বিউ গাইজ ইফ ইউ গাইস ওয়ান টু কাম অ্যান্ড ভিজিটস ইটস লুক সো বিউটিফুল সো আমায় আর আমার ফ্রেন্ড সাইম এখান থেকে উইয়ের সাইনিং অফ আমার নেক্সট ওই পাশে যে বীজটা আছে ওই বীজটাতে যাবো অ্যান্ড ইয়া উইল হ্যাভ সাম টাইম দেয়ার